করোনার গ্রাস রাজ্যে নিম্নমুখী হওয়ার নাম নেই। সংক্রমণের হার অন্যান্য দিনের মতোই ঊর্ধ্বসীমায় রয়েছে। প্রতিদিন সংক্রমণ লাফিয়ে বৃদ্ধি পাওয়া ভয় ধরাচ্ছে সচেতন মহলকে। বিশেষ করে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিম জেলা। সংক্রমণ শুরু থেকেই কেন্দ্রবিন্দু পশ্চিম জেলা তা ইঙ্গিত করে আসছে, আর করোনা সেই দাপট পশ্চিম জেলায় এখনও অব্যাহত রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সংক্রমণ প্রতিদিন এভাবে লাফিয়ে বাড়ার পরেও স্বাস্থ্য দফতরের প্রশাসনের পক্ষ থেকে গণহারে নমুনা পরীক্ষার কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। নির্দেশিকা সবটাই প্রশাসনের মুখের বুলি থেকে যাচ্ছে, ফলে সংক্রমণে মানুষের অসচেতনতার সুযোগ নিয়ে চোখ নাঙিয়ে চলেছে প্রতিদিন। ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আবারও ২১৬ জন সংক্রমিত হয়েছে বলে জানায় স্বাস্থ্য দপ্তর। ১৮৬১ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণের এই পরিসংখ্যান সামনে এসেছে। এর মধ্যে পশ্চিম জেলায় সংক্রমিত ৮৪ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত ১০ জন, খোয়াই জেলায় সংক্রমিত ১০ জন, গুমুতি জেলায় সংক্রমিত ৪৩ জন, দক্ষিণ জেলায় ২৭ জন সংক্রমিত, ধলাই জেলায় সংক্রমিত ১২ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ১৭ জন, উত্তর জেলায় সংক্রমিত ১৩ জন। বর্তমানে সংক্রমণের হার ১১.৬১%, নতুন করে সুস্থ হয়েছে ২৪০ জন, সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৮৮%। বর্তমানে হোম আইসোলেশনে এবং এজিএমসিতে কোভিড রোগীর সংখ্যা ২২২৮ জন। তবে আশ্চর্যের বিষয় হল, মানুষের মধ্যে এত হারে অসচেতনতা বৃদ্ধি পেয়েছে, সংক্রমণকে নিয়ে সরকারি নির্দেশিকা কোনোভাবেই মান্যতা দিচ্ছে না। হাসপাতাল, অফিস, রাস্তাঘাট, গণপরিবহন, স্কুল, কলেজ সর্বত্র অসচেতনতার ছাপ পরিলক্ষিত হচ্ছে। এমনকি নমুনা পরীক্ষার হার গত ২৪ ঘন্টায় রাজ্যে অনেকটাই হ্রাস পেয়েছে। শ্যানদন টিভি।